হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? সবাই আশা করি অনেক ভালো আছেন। সো গাইস, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো গাইস, থাম্বনেল এবং টাইটেল দেখে তো অবশ্যই বুঝতে পারছেন তো আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা এখন নিউ মেল নিয়েছেন তো তাদের একটি সমস্যা হইতেছে, সেটা হলো যে এই যে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন তো এই লেখাটি আসতেছে বারেবার। তো এর সমাধান নিয়ে আজকে এই ভিডিও। তো আপনার ভিডিওটি পুরোপুরি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার কোনো ভিডিও আপনাদের মিস না হয়। সো গাইস, এই প্রবলেমটি সলভ করার জন্য আপনাদের কী করতে হবে, আপনাদের কার্ড অ্যাড করতে হবে। তো এই কার্ড কীভাবে অ্যাড করবেন এই পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। সো গাইস, এটা আমার যে প্রসেস যেভাবে দেখাবো তো এরকমভাবে কার্ড অ্যাড করার চেষ্টা করবেন, তাছাড়া কিন্তু অন্যভাবে চেষ্টা করলে কিন্তু হবে না। তো পুরো ভিডিওটা দেখুন এবং আমি যে যে স্টেপগুলা করি ওই স্টেপগুলো আপনারা ফলো করুন। সো গাইস, আমি আপনাদের সুবিধার জন্য, আপনারা যারা যেভাবে কার্ড অ্যাড করবেন তো সুবিধার জন্য আমি একটি আমার যে আলাদা একটি জিমেল, তো এখানে আমি কার্ড অ্যাড করে আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা এখান থেকে কার্ড অ্যাড করতে পারেন। সো গাইস, এর প্রথম স্টেপটা হলো আপনাদের অবশ্যই যে আপনাদের ড্রয়েড যে ভিপিএনটা আছে তো ওই ভিপিএনটা কানেক্ট করতে হবে, এবং আপনাদের যে কান্ট্রির জিমেল তো ওই কান্ট্রির আইপি আপনাদের কানেক্ট করতে হবে। তো আইপি কানেক্ট করার পর দেন আপনারা এখানে প্লে স্টোরে চলে আসবেন। সো গাইস, আমি এখান থেকে আপনাদেরকে দেখাই যে আমার এখানে কিন্তু কোনো কার্ড অ্যাড করা নেই, মানে প্রথম অবস্থায় কিন্তু কোনো কার্ড অ্যাড করা থাকে না, তো আমার এখানেও কার্ড অ্যাড করা নেই। তো আপনারা কিন্তু এই পেমেন্ট মেথডে এখানে গিয়েও কিন্তু কার্ড অ্যাড করতে পারেন। সো গাইস, দেখেন এখানে আমার কোনো কার্ড নাই। তো আপনারা যদি এখান থেকে কার্ড অ্যাড করেন তাহলে কিন্তু হবে না। তো আপনাদের ওই যে আমি যেখান থেকে কার্ড অ্যাড করতে বললো তো এখান থেকে কার্ড অ্যাড করতে হবে। তো তারপর আপনারা এখানে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট লেখা আছে, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেন আপনারা এই যে যে এখানে যে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন লেখা আছে তো এখানে আপনারা চলে যাবেন। তো আমি এখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো গাইস, এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার অ্যাড পেমেন্ট মেথড নামের একটি অপশন এখানে লেখা আছে গুগল পে ব্যালেন্সের নিচে, যে অ্যাড পেমেন্ট মেথড অপশন, এতে এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের এখানে একটি কার্ডের নাম্বার অ্যাড করতে হবে। সো গাইস, যাদের কার্ডের নাম্বার নাই তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাদেরকে আমি কার্ডের নাম্বার দেবো ফ্রিতে, এর জন্য কোনো টাকা পয়সা কিছু লাগবে না। সো গাইস, আমি এখানে কার্ডটা অ্যাড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার কার্ড কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। সো গাইস, এখন আপনাদের আর কিছু করতে হবে না, এখন আপনারা গিয়ে সরাসরি টপ দিতে পারেন। তো আপনারা আইপি টাইপি কানেক্ট করে এগুলো দিয়ে আপনারা কিন্তু টপ দিতে পারবেন। তো গাইস, ওই সমস্যাটা কিন্তু আর দেখাবে না। ওইখানে আপনাদের যে ডকুমেন্টগুলো সাবমিট করতে বলছিল তো এগুলো আপনার কার্ডের মধ্যে অলরেডি আছে, যার কারণে আপনাদের ওই সমস্যাটি আর ফেস করতে হবে না। গাইস, এই প্রসেসটা আপনাদের 100% ওয়ার্ক করবে, আর যদি না ওয়ার্ক করে তাহলে আমার নিচে ডিসক্রিপশন বক্সে থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। সো গাইস, আজকে এ পর্যন্তই। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।